একটা সময় আমরাও এমন ছিলাম, এখন আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আর একটু ব্লগে সবাইকে স্বাগত। এই তো বাড়িতে আসছি, আম্মাকে নিয়ে। সবাই তো জানেন আম্মা অবশ্যই এখনো ঘুমাইতেছে, জেট লেগে আছে। আমি উঠে গেছি সকাল সকাল, সকাল বলতে 10টা, বাট আমার এত গরম লাগছে, এই যে গলা টলা অবস্থা শেষ, চুলকাই, খুবই গরম। তারপর ভাল লাগতেছে, এই গরমে অনেক বছর পর আসছি, মানে প্রথম, কারণ আমরা তো সবসময় শীতের সময় আসি, শীতটা উপভোগ করি। তো এবার যেহেতু আম্মা আসতে যাচ্ছিল আর আব্বাকে নিয়েও আসার কথা ছিল, তো চলে আসছি। এবার হয়তো আর উইন্টারে আসা হবে না, আদারওয়াইজ আমাদের সবার প্ল্যান ছিল উইন্টারে আসার, ভাইয়া ভাবি আমরা, তো প্ল্যান একটু ডিসম্যাচ হয়ে গেছে। তারপর যাই হোক, এই তো আপনাদের সাথে তো সুন্দর ব্লগগুলো শেয়ার করব গ্রামের। আমাদের বাড়িটা অবশ্য আগের মতো এত সুন্দর নেই, একটু জঙ্গল হয়ে গেছে। আব্বাই তো সবসময় লুক আফটার করতো, সব কিছু দেখাশোনা করতো, তো একটু জঙ্গল হয়ে গেছে। আম্মা যেহেতু আসছে হয়তো একটু ক্লিন করবে। তোমরা এই কিচেনটারে একটু রং টং দিয়ে লাগো, কিচেনে টাইলস করতে হবে। যে গরম, গরমের মধ্যে ভর্তা আর পিঠা, আমরা তো সবসময় শীতের মধ্যে আসি, এবার একটু বেশি গরম লাগতেছে। আশা ধনিয়া পাতা কি গাছে? বাংলাদেশের গুলো বাজারের গুলোতেও গ্রান আছে। এখানে রান্না বান্নারও প্রস্তুতি চলছে। টিউবওয়েল দিয়ে পানি আসে? কত কিছু করে গেল, ওগুলো সারা জীবনই থাকবে। আমাদের নেক্সট জেনারেশন, একটা সময় আমরাও এমন ছিলাম, এখন তো বড় হয়ে গেছি, ওরও একদিন বড় হয়ে যাবে। মাঝখানেরটা আমার মামাতো বোন আর রোজা, আর এটা হচ্ছে লিওনের বোন। তো ইয়ে লিওন কই আইছে না রে? লিওনের আব্বা অবশ্য সিক, তো সে লুক আফটার করতেছে হসপিটাল। মিস্টার আবুল, শ্বশুর বাড়ির থেকে আইসো হন? তার শ্বশুর বাড়ির রাস্তা ওই ওই পাশে। নন বোরাতের ফিডা খাও, বর্তা ফিডা, বোরাতের ফিডা বসা লাগে না, মা কি তাকো কো। তোমার সবাই তো আগের মতোই দুষ্ট রইল। বিদেশ গেলে এই জায়গাটা খুব মিস করি, আর এই জায়গাটা লাভবার কথা মনে হয় বেশি। কি সুন্দর করছে আব্বা জায়গাটা। আমি আসার আগে জুই অনেকগুলো ড্রেস বানিয়ে রাখছিল, আর আমার খুবই পছন্দ হয়েছে। আমি অবশ্য পছন্দ করে করে ওকে পাঠাইতাম, আর পে করে রেখে দিয়েছে আমার জন্য অনেকগুলো কোট, তারপর ওয়ান পিস, থ্রি পিস। আর আমার আরেক কাজিন লিমা, সেও আমার জন্য অনেক ড্রেস বানাইছে। সো আমি অনেক দিন পরতে পারবো, আই মিন এভরিডে দু তিনটা করে পরলেও হবে, যেহেতু কম দিন আছি। আর আমার নতুন নতুন ড্রেস পরতে খুবই ভালো লাগে সবসময়। এটা যে ড্রেসটা খুবই সুন্দর, আমি দেখাবো পরে। আবুল মিয়া খাইছে? কিও কাকা তুমি খাইছো নি? 10টা বাজে বেটা, অন্য হাইছে না? পান বিভাত দিয়ে বর্তা শরীরে মুডা বানাইব বেটি। তুমি আমার কত সুডু খাইছো বেটি, নাক ফুটাইয়া লজ্জায় এখন আর তাকাই না।
তোমার ইয়ার শালির জি তো রব্বর ফিরফিরি বড়টা বিউটিফুল করছো অনেক মজিস রোজা ভিডিও করে দিচ্ছে এখানে আসলে ক্যামেরাম্যানের অভাব হয় না আসো ইশরাত খাও খাও তুমি আসো রোজান বো সবাই মিললে খাই রোজা আমাদেরকে সার্ভ করতেছে সে অলরেডি ডান আমাদের পালা এবার দুলাবায়ও খাবে আর এইদিকে বিউটি আপু একটা একটা করে পিঠা বানাই দিচ্ছে আর রোজা হচ্ছে হেল্প করতেছে বাংলাদেশে বর্তমানে তোমাদের বিউটি ফুফু তারপর জুই আমার মামি আর আসে বলেই ভালো লাগতেছে এখন কয়দিন পর তো আর আসা হবে না মনে হচ্ছে এই মানুষগুলা থাকলে যখন চলে যাবে তখন তো আর ভালোই লাগবে না নেমি বলতেছে আগে তো খুব এক্সাইটেড থাকতাম যে আব্বারে দেখবো হ্যাপি জুথি সবাই খুব এক্সাইটেড থাকতো আর এবার আসছো তুমি একা সবাই একসাথে আসলে অন্যরকম মজা লাগে দাও রুজন আসলে প্লেন থেকে নামার ওই রকম যে একটা ইয়ে এক্সাইটমেন্ট এবার কাজ করে নাই ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা সবাই মিলে একটু মজা করার ট্রাই করব তোমাকে এন্টারটেইন করব আই হোপ তোমার ভাল লাগবে তাই না জি সুন্দর একটা আমরা গাছ আছে এখানে এটা আব্বার হাতে লাগানো যদিও মানুষটা নেই মানুষটার অনেক অনেক স্মৃতি আসলেই কখনো ভাবিনি আব্বার বাড়িতে আসবো আব্বা থাকবে না লাকি আমরা যখন একসাথে বসতাম তখন সবসময় বলতাম যে আব্বা যদি না থাকে আমরা বাড়িতে গেলে আসলে কেমন লাগবে এটা বলতাম সত্যি যে এই দিনটা চলে আসবে এটা আসলে কখনো ভাবিনি অনেক খারাপ লাগে কারণ বিদেশ থেকে আসবো যেদিন থেকে আব্বা শুনতো কী যে খুশি হইতো আসলে আব্বা আম্মা ওনারা বিদেশে গেলে ওই খুশিটা আসলে থাকে না গ্রামের যে একটা চেহারা থাকতো যে একটা খুশি থাকতো আসলে বিদেশ ওনাদের জন্য না আমরা তো বাংলাদেশ আসলে অনেক ভালো লাগে কিন্তু আমাদের যারা আমরা বিদেশে থাকি তারা আসলে বাধ্য হয়ে থাকতে হয় এক প্রকার কিন্তু সবসময় দেশের জন্য খুব টানে এই জিনিসটা যারা বিদেশে থাকে তারাই বলতে পারবে হয়তো আমরা একটু আরামে থাকি কিন্তু বাংলাদেশের জন্য আসলে অনেক পড়ে সো এই আর কি অবস্থা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এগুলো বেলুম্বু পাকতেছে আমাদের এলাকাতে হচ্ছে বেলুম্বু বলে আর অন্য এলাকাতে কি বলে আমি আসলে এটা জানি না কে গাছে কে ঝুঁকি দিতে পড়তেছে দেখি টক রান্না করবেন না ডালে দিবেন কি যে মজার এই বেলুম্বু হুইসে হুইসে আর লাগবে না চলে আসো গাছ থেকে পেরে রান্না কি যে মজার ফ্রেশ গ্রামে আসলে এটাই হয় সব কিছু ফ্রেশ আর মানুষও থাকে মাশাল্লাহ সব সময় ডালে দিবা এই যে এখানে দেখো বড় বড় আছে আর থাক না রে এখানে জগমর দিতাম